কান্দিস না মা, আমি ওর সাইতে ভালো পোলা দেখা তোর বিয়ার ব্যবস্থা করুন। আপনি পোলাটাকে দেখছেন, একদম রসগোল্লার মতো দেখতে। এমন পোলা আপনি আর কই কইতে পাইবেন? কিয়া, আমি ফিরে দেখে এলাম, চলে যাইতেছে। হাব্বা, একবার ভাইবা দেখ, ওই যদি তোরে সত্যি সত্যি ভালোবাসত তাহলে কি এমন এভাবে চলে যেতে পারত? ওই আমগুবর প্রতি শোধ নেওয়ার লিগা তোর প্রেমের জালে ফাঁসাইছে, এখন ডরে চলে যাইতাছে। তাইলে ওরে তুইলা নিয়ে আসেন। আপা চলেন তো, কতক্ষণ কাইন্দে কাইতে আমি থাইবা যাইব, চলেন না। আসেন আব্বা, আসেন আব্বা। যাইন না আব্বা, ওরে তুইলা নিয়ে আসেন, নালে কিন্তু আমি বিষ খামু। এখন মনে হচ্ছে তোর গ্রামে না আসাটাই ভালো ছিল, অন্তত খেয়ার মনটা ভাঙা হইতো। তোর মন কি ঠিক আছে? না রে দোস্ত, একটা গ্রামের মেয়েকে এইভাবে ভালোবেসে ফেলবো জীবনও ভাবিনি। দোস্ত, ভালোবাসা এমনই, আর এটাই হচ্ছে ভালোবাসার স্পেশালিটি। এখন আমি যাই রে, এখানে থাকলে ঝামেলাটা আরো বাড়বে। তুই খেয়াল রাখিস নিজে, আর ভালো থাকিস। ভাইয়া, কে তো বিষ খাইছে? কি কে বিষ খাইছে? এখন কি হইব? কি হইব? কি আর কিছু হইলে মেম্বার আপনার বন্ধুরে মাইরা তার চামড়া তুলে দেয়ালে টাঙ্গাই রাখবো। আমাকে মারেন, যাকে ভালোবাসি তিনি যখন বিষ খেয়েছে, আগের বেঁচে থেকে কি করবো? মারেন, আমাকে মারেন। কি কেয়া বিষ খাইছে? বিষ কেয়া বিষ খাইছে? এই সব কিছু হয়েছে তোর লাইগা? তোর পিড়া যা, তোর পিড়ের সামনে আমি তোয়ালে টাঙাবো, তারপরে আমি আমার মেয়ের সাপোর্ট করতে যাবো তোর। আমি আব্বা, ওকে হরিণ নাকি বাঘ যে আপনি কথায় কথায় ওর সামনে তুলে দেয়ালে টাঙাইতেছেন? কে তুমি মরো রে? এইসবের মানে কি রে মা? কে আসুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি এর বুদ্ধি? একটা কাজ কর, তুই বিষ খা। তুই আমার বন্ধু নাকি শত্রু? আরে বিষ খেলে তুমি মরে যাবো। আরে আসল বিষ না, নকল বিষ। মানে? আরে তুই সিনেমায় দেখোস না, নায়িকা নকল বিষ খেয়ে মরার অ্যাক্টিং করে, এই কথা শুনে নায়ক দূরে চলে আসে নায়িকার কাছে। আরে হ, এইটা তো আমার মাথায় আসিল না। আবির ভাই যদি তোর সত্যি ভালোবাসে, দেখবি খ্যাপা কুত্তার মতো দৌড়ে তোর কাছে চলে।